আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা আমি নিয়ে আসি, আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার কয়েকটা মুরগি বাচ্চা ঠান্ডা লেগে গেছে, তো আমি ওদেরকে ওদের চিকিৎসা করব। আজকে মাত্র 20 টাকা দিয়ে ওদের চিকিৎসা করব। মুরগি বাচ্চা কয়েকটা, মানে অতি গরমে মুরগি বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছে, আর 2-3টা সমানে কাজ দিতেছে, 2-3টা সমানে কাজ দিতেছে। আমি রাত্রে থেকে আমি ফলো করছি, মানে শুনছি 2-3টা মুরগি আমার কাজ দিতেছে। তো আমি 2-3টা মুরগির জন্য এখন আমি কী ওষুধ আনেছি বা কী ওষুধ দিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন আপনাদের উদ্দেশ্যে বলবো, এই গরমে যারা মুরগি লালন পালন করেন, মুরগি বাচ্চা লালন পালন করেন, এই গরমে কিন্তু আপনাদের মুরগি বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে, অনেক অসুস্থ হয়ে যাবে। কারণ এখন যে গরম পড়া শুরু করছে, গরমে ঠান্ডা লেগে যাবে মুরগির বাচ্চার, না বুঝার আগেই মুরগির বাচ্চার ভিতরে ঠান্ডা লেগে যাবে। এটা কেউই মানে প্রথমে বুঝতে পারে না, ভিতরে যে মুরগিটা অসুস্থ হয়ে যাচ্ছে। তো এটা দেখবেন, যখন দেখবেন সবগুলো মুরগি একসাথে আসে, রাত্রেবেলা হোক দিনের বেলা হোক, যে মুরগিগুলো দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় মনে করবেন যে সেগুলো অসুস্থ, আর যেগুলো বসে বসে ঘুমায় ওগুলো সুস্থ আল্লাহর রহমতে। তো আপনারা ওটাই মানে ভালো করে দেখতে হবে যে কোন মুরগিটা দাঁড়ায় ঘুমাচ্ছে, কোন মুরগিটা অসুস্থ, এটা অবশ্যই আপনারা ভালো করে খেয়াল রাখতে হবে। তারপরে আপনারা বুঝতে ধরে দেখবেন যে কোন কী জন্য অসুস্থ বা ওদের কী সমস্যা হয়েছে, এটা অবশ্যই আপনারা বুঝতে হবে। বোঝার পরে আপনারা সে অনুযায়ী ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, বা আপনারা নিজেরা প্রাকৃতিকভাবে যদি কোনো ওষুধ খাওয়ান তাহলে খাওয়াতে পারেন। তবে এই গরমে অনেক সব জায়গায় মুরগি অসুস্থ, সাধারণত বেশিরভাগ হয় এখন গুটি উঠে বেশিরভাগ। তো গুটি ছাড়াও এখন কিন্তু গরমে মুরগি ঠান্ডা লেগে যায়, হা করে, নিঃশ্বাস নেয় এবং কফি গাড়গাড়। এটা থেকে আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে কী করতে হবে প্রতিদিন, সেটাই আপনাদেরকে দেখাবো। মাত্র এই যে আমার এখানে 3টা মুরগি, এই একটা দেখা যাচ্ছে এটা অসুস্থ, দেখুন এটা অসুস্থ, তারপর আরও 2টা মুরগি অসুস্থ। তো আমি 3টা মুরগি আমার অসুস্থ, সেই জন্য আমি ওর ওষুধ নিয়ে আসি। মাত্র 20 টাকা খরচ হবে, 20 টাকা না, এটা এখন মনে হয় 34 টাকা, আগে 20 টাকা ছিল, এখন মনে হয় এটা 34 না 35 টাকা দিয়ে আমি এই ওষুধটা আনেছি। তো এটা নাফা, এটা একটা নাফা সিরাপ, এটা অবশ্যই আপনারা এই মুরগিগুলোকে দিবেন। মুরগিগুলোকে সকালবেলা বিকাল 2 বেলা করে খাওয়াবেন, কয়েক ফুটা করে বয়স অনুযায়ী, যেমন আমার ওদেরকে আমি আজকে থেকে দিব। তো এরকম মুরগি যাতে অসুস্থ যাতে না হয়, সেজন্য আপনারা অবশ্যই মুরগিকে প্রতিদিন নাফা সিরাপ দিবেন পানির সাথে। আমি পানির সাথে ওদেরকে নাফা সিরাপ দিছি, এখন এই এটার 1-1.5 ঘন্টা পর আমি পানিগুলো ফালাই দিব, তখন আর মুরগির পানির সাথে ওষুধ দেওয়ার গুণাগুণটা থাকে না, ওটা 1-1.5 ঘন্টা পর আপনারা ওটা ফেলে দিবেন, আবার আপনার মুখে ওষুধ দিবেন ওদের। তো দেখবেন আপনার মুরগি, বড় মুরগি ও ছোটো মুরগি সবগুলো সুস্থ থাকবে এই ওষুধে, এই সিজনে। কারণ মুরগি আস্তে আস্তে করে প্রথমে জিমায়, তারপরে শ্বাসকষ্ট, তারপরে কাশ, সবগুলো দেখা দেয়। আর যদি প্রতিদিন আপনারা এই নাফা সিরাপটা দিয়ে দেন পানির সাথে মুরগিরে, বা বড় মুরগিরও পানির সাথে দিতে হবে, দিলে প্রতিদিন আপনারা দিয়ে দিবেন মুরগি অনুযায়ী পরিমাণটা, তখন দেখুন আপনার মুরগিগুলো আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকবে, ঠান্ডা লাগার কোনো সুযোগ থাকবে না। তো আমি আমার
বড় মুরগিগুলোকে এখন প্রতিদিন ওষুধ দিতেছে, কিন্তু বড় মুরগিগুলো আল্লাহর মধ্যে অসুস্থ নয়, সবগুলো সুস্থ আছে। কারণ এখান থেকে কয়েকটা মুরগি অসুস্থ হয়ে গেছে, তো আমি এই ওষুধটা এখন 1 থেকে 7 দিন আমি এটা খাওয়াবো। খাওয়ানো আমার মুরগি বাচ্চাগুলো আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে গেলে আপনাদের আল্লাহর রহমতে আর মুরগি ঠান্ডা লাগবে না, মুরগি বাচ্চা ঠান্ডা লাগবে না। আর যে আপনাদের ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন, নিশ্চয়ই আপনাদের একটু হলেও উপকার হবে। আমরা যেটাতে যে ভিডিওতে উপকৃত হই বা যেটাতে আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে, আমরা সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো দেখুন আমার বড় মুরগিগুলো মাশাল্লাহ সবগুলো মুরগি ভালো আছে, সুস্থ আছে। এখান থেকে কয়েকটা মুরগি বাচ্চা ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমি অতি তাড়াতাড়ি করে ওষুধটা নিয়ে এসেছি। কারণ ওরা একদম সুস্থই ছিল, হঠাৎ করে ঠান্ডা লেগেছে। কারণ কত কয়েকদিন থেকে অনেক মানে অনেক গরম পড়তেছে, সব জায়গায় গরম পড়তেছে, আর এই মাসটা পুরাটাই গরমে গরমে যাবে। আর সেক্ষেত্রে মুরগি, বড় মুরগি, ছোটো মুরগি সবারই অসুস্থ হয়ে যাবে। আশা করি আপনারা এটা মানে দেখবেন, এখন সব মুরগি মানুষের মারা যাচ্ছে বা অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ, আপনারা এই সিজনে মুরগিকে অবশ্যই না পাওয়া ওষুধটা দিবেন। আর বড় মুরগির ক্ষেত্রে আপনারা যদি পানির সাথে ট্যাবলেটগুলো গুলাই দেন পানির সাথে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আরও ভালো হবে। যেহেতু আমি সবসময় নাফা সিরাপটাই আমার কাছে ভালো লাগে, এটা ব্যবহারও ভালো মনে হয়, সেই জন্য আমি সবসময় নাফা সিরাপটাই আমি এটাই নিয়ে আসি, এটাই আমি খাওয়াতে চেষ্টা করি। আর আমার মুরগি একটার না দুটার গুটি পুষছে, সেদিন আপনাদেরকে তো আমি বলছি যে মুরগির কোন গুটির জন্য কোন ওষুধ দিবেন বা কী করবেন, বা করেজা রোগের এখন কিন্তু করেজা রোগও হয়, তো এটার উপরে আমরা সেদিন ভিডিও করছি। সাইকাও অসুস্থ মুরগিটারে নিয়ে আসে, ওটাকে পানি খাওয়াতে চেষ্টা করে, কারণ আমি পানির সাথে ওষুধ দিয়ে দিছি, সেই জন্যে মুরগিটা পানি খাচ্ছে। পানির সাথে কিন্তু আমি এই নাফা সিরাপটা দিয়ে দিছি, এখন ওর আস্তে আস্তে জ্বর কমে যাবে। এখন তো পানির সাথে দিছি আমি, আরও 2-3 ঘন্টা পরে আমি ওদেরকে মুখে কয়েক ফোঁটা খাওয়া দিম, এটা অনেকটা উপকার হবে আল্লাহর রহমতে। তো আমি এভাবে সবসময় নর্মাল চিকিৎসায় মুরগিগুলোকে সুস্থ করতে চেষ্টা করি, নর্মালভাবে মুরগিকে একদম মানে সবসময় ভালো রাখতে চেষ্টা করি। আর প্রাকৃতিকভাবে আমরা মুরগি লালন পালন করি। আর এই গরমে অবশ্যই আপনারা মুরগিকে ছেড়ে দিবেন, প্রাকৃতিকভাবে লালন পালন করতে চেষ্টা করবেন, কারণ যেখানে বেঁধে রাখবেন সেখানে গরম তাপ যাতে কোনো কিছু না থাকে সেই জন্যে। তো আজকের ভিডিওটা এটুকু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।